আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। ডিয়ার ভিউয়ার্স, রোজার সময় ইফতারিতে নানা রকম খাবার আমাদের সবারই পছন্দ, আর এই খাবারগুলো আমরা অবশ্যই একটু হেলদি খেতেই বেশি পছন্দ করি। তো এগুলো দিক লক্ষ্য রেখে আমি আজকে একটা ডেজার্ট আইটেম তৈরি করেছি, আর এই ডেজার্টটা আমি তৈরি করেছি বিশেষ করে তাদের জন্যই যারা ইফতারিতে ভাজা পোড়াটা একটু কম খেতে চান। আমার এই ডেজার্ট আইটেমটা কিন্তু অনেক টেস্টি একটা আইটেম, আমি আশা করছি আজকে আপনাদের এই আইটেমটা অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন আজকে আমরা চিরার ডেজার্টটা দেখে নিই। ভিউয়ার্স, ইফতারের জন্য আমি চিরা দিয়ে যে ডেজার্টটা আজকে তৈরি করব তার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ লিটার মতো দুধ নিয়েছি, এটা ফুল ক্রিম দুধ। এটার সঙ্গে এখন আমি অ্যাড করছি ফুল ক্রিম পাউডার মিল্ক 2 টেবিল চামচ, যাতে করে দুধটা আরও বেশি ঘন হয়। এরপরে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি কম পরিমাণে চিনি পছন্দ করি এই ডেজার্টটা খেতে, এই কারণে আমি অল্প চিনি দিলাম। আপনাদের স্বাদ মতো আপনারা চিনিটা কিন্তু আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি এই তরল দুধটা চুলাতে দিয়ে ঘন করে জাল করে নেব। এর ফাঁকে আমি চিরাটা একটু ভিজিয়ে নেব। এখানে আমি একটা বোলে চিরা নিয়ে নিচ্ছি। আমি 1 কাপের একটু বেশি নিচ্ছি, আমি 1.5 কাপ পরিমাণ চিরা এখানে ইউজ করছি। এবং আমি পানি দিয়ে ভালোভাবে কচলে ধুয়ে নেব। ভালোভাবে কচলে ধুয়ে এটাকে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখব 10 মিনিটের জন্য। চিরাটা কিন্তু অবশ্যই ভালোভাবে ধুতে হবে, একটু কচলে ধুয়ে নিতে হবে, কারণ আমরা যে চিরাটা বাজার থেকে কিনে আনি সেই চিরাতে কিন্তু বেশ কিছুটা ময়লা থাকে। তো ভালোভাবে কচলে ধুয়ে নিলে সেই ময়লাটা পুরোটাই চলে যাবে। ভিউয়ার্স, চিরাটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে চিরাটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। চিরাটা কিন্তু ফুলে যাবে, আর একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢাকনাটা লাগিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ডেজার্টটা তৈরি করতে আমাদের কিছু আলমন্ড বাদামের প্রয়োজন। তো আমি এখানে কয়েকটা আলমন্ড বাদাম একটু ভিজিয়ে রাখছি কুসুম গরম পানি দিয়ে। 10 থেকে 15 মিনিট হালকা কুসুম পানি দিয়ে ভিজিয়ে রেখে ছেলা যায়, তাহলে এটা ছেলা খুবই সহজ হয়। আর আমি আজকে যে ডেজার্টটা তৈরি করব, এই ডেজার্টটাতে এই বাদামটা ছিলে আমি ইউজ করব, সে কারণে আমি এটা ভিজিয়ে রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য। ভিউয়ার্স, এই যে দুধটা জাল করার পরে কিন্তু এতটা ঘন হয়ে গিয়েছে, যেহেতু এটা ফুল ক্রিম মিল ছিল এই কারণে এটা ক্রিমি ভাব চলে এসেছে। আর এখানে আমি যে চিরাটা ভিজিয়ে রেখেছিলাম এটাও কিন্তু সুন্দরভাবে ভিজে একদম ডাবল হয়ে গিয়েছে। আর এই ড্রেজারটা তৈরি করতে যে যে উপকরণগুলো দরকার সেগুলো আমি এখানে সব গুছিয়ে নিয়েছি, এগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যে আলমন্ড বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ছিলে আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি কলা নিয়েছি, কলাগুলো আমি একটু সুন্দর ছোটো ছোটো স্লাইস করে কেটেছি। আর আমি এখানে নিয়েছি চমচম মিষ্টি, আমার ঘরে চমচম মিষ্টি ছিল তাই আমি এই মিষ্টিটা আজকে এই ডেজার্টটা তৈরিতে ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য যে কোনো মিষ্টি অ্যাড করতে পারেন। এখানে নিয়েছি খেজুর, এই খেজুরগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমরা ডেজার্টটা মিক্সড করব। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখানে আমি ফার্স্টে চিরাগুলো নিয়ে নিচ্ছি। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা করে খেতে হয়, মানে একদম ঠান্ডা খেতে অনেক মজাদার। তো আমি ইফতারির ঠিক 2 ঘন্টা আগে এই ডেজার্টটা তৈরি করে ফ্রিজে রেখে দিই। ইফতারির 2 ঘন্টা আগে আমি এই ডেজার্টটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিই, ইফতারির জাস্ট আগ মুহূর্তে বের করে আমি এটা খাই। এখন এখানে একে একে সব উপকরণগুলো আমি সাজিয়ে দেব। এরপরে আমি এখানে মিষ্টি স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঘন করে যে দুধটা জাল করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই ডেজার্টটা কিন্তু
অনেক হেলদি একটা ডেজার্ট। এখানে এখন আমি আলমন্ড বাদামগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি কুচি করে কেটে রাখা খেজুরগুলো ইফতারিতে ভাজা পোড়ার পাশাপাশি, এরকম যদি একটা হেলদি ডেজার্ট থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আর যারা ভাজা পোড়াটা তেমন একটা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই আমার চিরার এই ডেজার্টটা তৈরি করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে বলে আমি আশা করছি। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন এবং আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটি। নেক্সটে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে বাংলাদেশ লাইভ থেকে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।